নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 12ই মে বৃহস্পতিবার। নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে মোদীর দেশে বুলডেজারি হয়ে উঠছে শাসকের পৌরুষ প্রদর্শনের অস্ত্র এবং প্রতীক। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ একটা সন্ধ্যার মধ্যে নোট বাতিল ঘোষণা করেছিলেন। একই রকমভাবে আগেভাগে কোনো কিছু জানতে না দিয়ে অতি নাটকীয়ভাবে হঠাৎ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। এসব নিয়ে মিডিয়ার লাগাতার খবর করার কোনো সাহস নেই। উল্টে তথা কথিত প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলো যখন জাতীয় স্তরে কোনো খবর করছে, তখন প্রত্যেকটা খবরের গা হাত পা চুঁইয়ে চুঁইয়ে একেবারে স্তাবকতার রস যেন ঝরে ঝরে পড়ছে। একই মিডিয়া যখন আবার আমাদের রাজ্যের খবর করছে, একই রকমভাবে সেই সব খবরেও আবার রাজ্য প্রশাসন এবং শাসক দলের গুণকীর্তনে স্তাবকতা একেবারে ঝরে ঝরে পড়ছে। সাংবাদিকতার সমস্ত ধর্ম বিসর্জন দিয়ে অনায়াসে দুদিক সামলে চলা এই সব মিডিয়াগুলোর কীর্তিকলাপ দেখলে আপনার মনে হতেই পারে বা মনে হবেই যে ঘরের স্বামী অথবা স্ত্রীকে সামলে এরা কত সহজে বাইরের পরকীয়ার মানুষগুলোকেও ধরে রাখতে পারে। যাই হোক, এদের প্রতি একরাশ ধিক্কার আর ঘেন্না জানিয়ে মূল কথায় ফিরি, আমাদের কথায় ফিরি, বুলডোজার। ১৯৪৪ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এক আমেরিকান সামরিক অফিসার লিখেছিলেন যে যুদ্ধে ব্যবহৃত এরোপ্লেন বা যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কের মধ্যে একরকমের রোমান্টিক আবেদন থাকতে পারে, কিন্তু বুলডেজারের অসীম কার্যকারিতা আপনি অস্বীকার করতে পারবেন না। সব কিছু একেবারে গুঁড়িয়ে দিয়ে সেনাবাহিনীর এগিয়ে চলা নির্ভর করে এই বুলডেজারের ওপর। এই মুহূর্তে অন্য কোনো দেশের সঙ্গে আমাদের ভারতবর্ষ যুদ্ধ করছে না, কোনো দেশের সঙ্গে আমাদের যুদ্ধ নেই, কোনো দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিও নেই, কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুদ্ধের সেই বুলডোজার কিন্তু এখন আর নিছক একটা দানবীয় যন্ত্র শুধু নয়, বরং সেই বুলডোজার এখন আমাদের দেশে সংখ্যালঘু উৎপীড়নে সরকারি ব্যবস্থাপনার রূপক হিসাবে আত্মপ্রকাশ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গার পর জাহাঙ্গীরপুরীতে যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে বুলডোজার ব্যবহার করে বেছে বেছে মুসলমান পরিবারের বাড়ি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেটা প্রশাসনিক ব্যর্থতার কোনো বিক্ষিপ্ত ঘটনাও আর বলা যাচ্ছে না। দেশ জুড়ে নানা বিজেপি শাসিত রাজ্যে এই প্রকরণ ব্যবহৃত হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। মধ্যপ্রদেশের খরগোন এবং সোপুরে একইভাবে বুলডোজার চালিয়ে পুলিশি সহায়তায় প্রশাসনই গুঁড়িয়ে দিয়েছে বাড়ি, গুঁড়িয়ে দিয়েছে দোকান। আর ভোপাল শহরে তো সংখ্যালঘু সম্প্রদায় পরিচালিত একটা কলেজ এবং একটা স্কুলও ভেঙে দেওয়া হয়েছে। এই সব খবর বা এই সব ঘটনার বিরোধিতা করে প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলোতে কিন্তু কোনো রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন কি? বরং বাস্তব সত্যটা হলো সত্যকে কাল্পনিক বিশ্বাসের প্রতীক করে তুলতে বারবার একই হেডলাইনের পুনরাবৃত্তি করা হচ্ছে। তাজমহলের জমি হিন্দুদের ছিল, 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 কি বুঝলেন? এখন তথাকথিত প্রাতিষ্ঠানিক মিডিয়ায় বেশিরভাগ খবরই হচ্ছে ঠিক এই ধরনের ঘেন্নার। কর্ণাটকের উদুপি শহরে হিজাব প্রতিবাদে যোগ দেয়া মুসলিম পরিবারের রেস্টুরেন্ট ভেঙে একেবারে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বুলডোজার দিয়ে। ব্যতিক্রমী দু একটা সংবাদ মাধ্যম বাদে ঢালাওভাবে এই খবর প্রচার করা হচ্ছে। উল্টে আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাথায় বসে থাকা সংঘ পরিবারের সমর্থিত ভারতীয় প্রতিনিধিরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বলে মাথা বিগড়ে দিচ্ছে যে এসব খবর প্রচার হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। কি চুক্তি! যেন জাহাঙ্গীরপুরীতে বুলডোজার দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার খবর
ঢালাওভাবে প্রচার করলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সুযোগ নেই। যেন যেন দিনভর তাজমহল হিন্দুদের জমিতে তৈরি, তাজমহল হিন্দুদের জমিতে তৈরি, তাজমহল হিন্দুদের জমিতে তৈরি, এই রকম হেডলাইনের খবরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সুযোগ নেই। উত্তরপ্রদেশে এই বুলডেজার প্রক্রিয়া শুরু হয়েছে আরও আগে এবং নির্বাচনে তার সুফলও পেয়েছে ভারতীয় জনতা পার্টি। দলের সমর্থকেরা বুলডেজারে চেপে একেবারে সদর পেয়ে বিজয় উৎসব পালন করেছে, সোশ্যাল মিডিয়ায় সেগুলো লাগাতার প্রচার হয়েছে, ফেসবুক এবং টুইটার কর্তৃপক্ষ গর্বের সাথে সেগুলো প্রচার করেছে। অথচ এই উগ্র সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধে যৌক্তিক এবং তথ্যপূর্ণ বক্তব্য প্রচার করতে গেলেই ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় তাদের কমিউনিটি গাইডলাইন নাকি ভায়োলেট করা হচ্ছে। যোগী আদিত্যনাথ বুলডোজার বাবা নামে তার ভক্তকুলের মধ্যে পরিচিতি পেয়ে গর্বিত। পিছিয়ে নেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও, তিনি আবার অধুনা বুলডোজার মামা নামে খ্যাত হয়েছেন। বুলডোজার মামা নামেই উল্লিখিত হচ্ছেন তিনি। সব মিলিয়ে ভারী কাজে ব্যবহৃত ধীরগতির একটা যন্ত্র এই বুলডেজার এখন দেশের মুসলিম মানুষদের ভীতি এবং নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। হিন্দুত্ববাদী শক্তির প্রতিভু হয়ে এই যন্ত্র যেন প্রতি মুহূর্তে মুসলমানদের স্মরণ করিয়ে দিচ্ছে যে এই ভূমি তাদের নয়, এই দেশ তাদের নয়, এই ভারত তাদের নয়, এখানে তাদের বসবাস, এখানে তাদের জীবন, এখানে তাদের জীবিকা নির্বাহ সবই চলছে সংখ্যা গুরুর অনুগ্রহে। আর মোদীর ভারতবর্ষে এটা কোনো বিস্ময়কর খবর নয়, তাই খবরওয়ালারা সেই সব খবরও করে না। মোদিজ ইন্ডিয়া, হিন্দু ন্যাশনালিজম অ্যান্ড দ্য রাইজ অফ এথনিক ডেমোক্রেসি গ্রন্থে তথ্য এবং তত্ত্বের মাধ্যমে ক্রিস্টোফ জেফ্রেলো যা বলেছেন, আমাদের সাদা চোখে গোরক্ষকদের তাণ্ডব, খাদ্যাভ্যাস নিয়ে বিতর্ক, ধর্মীয় মিছিল এবং মঞ্চে উচ্চারিত তীব্র মুসলিম বিদ্বেষী বয়ান, একের পর এক গণহত্যা, প্রশাসনিক নিরবতা এবং পক্ষপাত, এই সব দেখে আমরাও একই সিদ্ধান্তে এসে পৌঁছতে পারি যে খাতায় কলমে এদেশ এখনও ধর্মনিরপেক্ষ হলেও বাস্তবে এটা এখন পুরোপুরি হিন্দু রাষ্ট্র। নরেন্দ্র মোদীর এই ভারতবর্ষে বুলডেজার যেমন একদিকে সংখ্যালঘু মানুষদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা সঞ্চার করতে ব্যবহৃত হচ্ছে, অন্যদিকে এর মাধ্যমেই দুর্দণ্ড প্রতাপ পৌরসদৃপ্ত শাসকের একটা ছবিও জনমানসে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কি না এমন এক শাসক যিনি অনায়াসে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, যার শাসন সব রকম চ্যালেঞ্জকে গুঁড়িয়ে দিতে পারে, বুলডেজারের মতোই। লক্ষণীয় যে ভারতীয় জনতা পার্টির বেশিরভাগ উচ্চপদস্থ নেতাই পৌরসদীপ্ত শাসকের এই ধাঁচে নিজেদের গড়ে তুলছেন। স্বয়ং প্রধানমন্ত্রী এক সন্ধ্যার মধ্যে নোট বাতিল ঘোষণা করেছিলেন কারুর তোয়াক্কা না করে, একই রকম নাটকীয়ভাবে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন কারুর তোয়াক্কা না করে, এবং নিত্যদিন আক্রমণাত্মক বক্তৃতাতে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের মতো সমস্যাকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন কোনো কিছুর তোয়াক্কা না করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অনায়াসে ঠকদোর মতো শব্দ ব্যবহার করছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারীদের ছারপোকার সঙ্গে তুলনা করে তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার হুমকি দিচ্ছেন। দেশের শাসক যখন এই ভূমিকা নিয়েছেন, পিছিয়ে নেই দেশের জনতাও, সঙ্গে যোগ দিয়েছে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের বড় একটা অংশ। সবাই একযোগে শাসকের এই কঠোর কঠিন অবতারের প্রশংসায় মগ্ন। যোগী আদিত্যনাথের ভক্তর দল নিজেদের শরীরে বুলডেজারের ট্যাটু উল্কি এঁকেছে। বুলডেজার বাবাকে নিয়ে তারা তৈরি করেছে অসংখ্য গান এবং ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ আন্তর্জালের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে সারা উত্তর ভারতে। বুলডেজার মামা অর্থাৎ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কর্মকাণ্ড নিয়েও প্রচার তুঙ্গে, তাকে নিয়ে পোস্টার পড়েছেই সে রাজ্যে। উত্তর ভারতের জবানিতে বাহুবলী শব্দটা সাধারণত অপরাধীদের প্রসঙ্গেই, অপরাধীদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আজ শাসক যেন গর্বের সঙ্গেই সেই অনুষঙ্গের খানিকটা নিজেদের অঙ্গে চাপিয়ে নিয়েছেন। বাহুবলীর পেশি আস্ফালন এবং শাসকের পৌরুষ প্রদর্শন এক হয়ে যাচ্ছে আজকের ভারতে। সাধারণ মানুষও উপভোগ করছেন শাসকের এই রূপ,
তা সে যতই দেশের সংবিধানে বিরোধী বা সর্বোচ্চ আদালতের রায়ের পরিপন্থী হোক না কেন। যোগ্য সঙ্গত করছে সংবাদ মাধ্যমের বড় একটা অংশ, যেটা আগে থেকে বলছি, ভারতীয় গণতন্ত্রের এক অবিশ্বাস্য মুহূর্ত রচিত হচ্ছে যখন দেখা যায় জাহাঙ্গীরপুরীতে বুলডোজার চালকের পাশে চড়ে বসছেন সর্বভারতীয় চ্যানেলের টেলিভিশন চ্যানেলের অত্যুৎসাহী একজন মহিলা সাংবাদিক। তার উদ্দেশ্য কি? না সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার এই গর্বের মুহূর্তে চালকের মনের ভাব জনগণের কাছে পৌঁছে দেয়া, হিংসা এবং ধ্বংসের এই প্রক্রিয়াকে মহিমান্বিত করা, দাঙ্গাধস্ত অসহায় মানুষের উপর শাসকের এই আঘাত যে পৌরষ উদযাপন করে তা কি সত্যিই ভারতবর্ষের স্বভাব এবং স্বধর্মে কুঠার আঘাত নয়? আশিস নন্দী তার দা ইন্টিমেট এনিমি গ্রন্থে দেখিয়েছেন কিভাবে পরাধীন ভারতবাসী পশ্চিমী আধুনিকতার প্রভাবে নিজেদের সাহিত্য, নিজেদের সংস্কৃতি, জীবনচর্চা, এমনকি স্বাধীনতা সংগ্রামেও পৌরুষের আরাধনায় মেতেছিল। এই দর্শনে পুরুষত্ব ছিল সর্বোচ্চ, নারীত্ব তার স্বাভাবিক কমনীয়তা নিয়ে আকর্ষণীয় কিন্তু অনাকাঙ্ক্ষিত, ক্লিবত্ব কিংবা পুরুষের মধ্যে নারীত্ব ছিল তীব্রভাবে ঘৃণার্হ, আগ্রাসী পৌরুষের সঙ্গে অঙ্গাঙ্গী ছিল হিংসার প্রশ্নটিও। হিংসায় বলিয়ান ব্রিটিশ শাসককে হিংসার ভাষাতেই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শক্তিশালী শাসকের আগ্রাসী পৌরুষকে আত্মস্থ করার এই প্রচেষ্টা রবীন্দ্রনাথের দৃষ্টিতে ভারতবর্ষের স্বভাব এবং স্বধর্ম থেকে চরম বিচ্যুতি। চার অধ্যায় উপন্যাসে অতীন বুঝতে পারে যে পৌরুষ লালিত হিংসার পথ বেছে নিয়ে সে তার স্বভাবকে হত্যা করেছে, যা সব হত্যার চেয়েও বড় পাপ। দেশের আত্মাকে মেরে দেশের প্রাণ বাঁচিয়ে তোলা যায় কিনা সে প্রশ্নও বারে বারেই রবীন্দ্রনাথ করেছেন তার বহু লেখায়। গান্ধীর জীবন এবং গান্ধীর দর্শন এই আগ্রাসী পৌরষের বিপ্রতিপে অবস্থান করে। লক্ষণীয়, আজকের ভারতবর্ষে মহাত্মা গান্ধীর ঘাতকরাই এখন সাড়ম্বরে পূজিত হচ্ছেন, ফলে পড়ে থাকে অতিকায় বুলডোজার, শাসকের ক্ষমতা প্রদর্শন এবং উদযাপন, হিংসার নৈমিত্তিকতা এবং গুঁড়িয়ে যাওয়া দুর্বলের অশ্রুবিন্দু। এখন কেউ যদি প্রশ্ন করে এত রক্ত কেন, তা শোনার জন্য নেই কোনো সংবেদনশীল শাসক যিনি বলতে পারেন, হিংসার নিকটে বলিদান দেওয়া শাস্ত্রের বিধি নহে, হিংসাকে বলি দেওয়াই শাস্ত্রের বিধি, বলার কেউ নেই। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক দিয়ে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভিকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।